8 মার্চ 2014 তারিখে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করে কিন্তু তার গন্তব্য বেজিংয়ে গিয়ে পৌঁছায়নি। আজ পর্যন্ত এই ফ্লাইটের অবস্থান সম্পর্কে কেউ জানে না, কিন্তু 8 বছর পর অবশেষে আমরা এই বিমানটির অবস্থান সম্পর্কে একটি সূত্র খুঁজে পেয়েছি। দর্শক, তারিখটি ছিল 8 মার্চ 2014, অর্থাৎ প্রায় 8 বছর আগে ফ্লাইট MH370 মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান যার গন্তব্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে ছিল। ওই ফ্লাইটে 2 পাইলট, 10 জন কেবিন ক্রু এবং 227 জন যাত্রী উপস্থিত ছিলেন। যাত্রীদের অধিকাংশই চীনের নাগরিক। 2 পাইলটই খুব অভিজ্ঞ ছিলেন। 53 বছর বয়সী ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এর 33 বছরের ফ্লাইটের অভিজ্ঞতা ছিল, যেখানে 27 বছর বয়সী কো পাইলট ফারুক আব্দুল হামিদ 7 বছরের ফ্লাইটের অভিজ্ঞতা সহ একজন জুনিয়র পাইলট ছিলেন। এই বিমান বোয়িং 777 ছিল 11 বছরের পুরনো, যেখানে কোনো ধরনের সমস্যা ছিল না বা এই বিমানটি অতীতে কোনো যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটির শিকার হয়নি। আমি বলতে চাচ্ছি যে মালয়েশিয়া ও চীনের মধ্যে চলমান এটি সম্পূর্ণরূপে একটি নিয়মিত ফ্লাইট ছিল, যা মালয়েশিয়া থেকে চীনে বা চীন থেকে মালয়েশিয়ায় প্রতিদিন 5 ঘন্টা 34 মিনিট করে পথ যাতায়াত করত। কিন্তু আজ এই ফ্লাইটের জন্য কোনোভাবে একটি সাধারণ দিন ছিল না, বরং এটা অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি কিছু ছিল। অবশ্যই ফ্লাইট MH370 এ শুধুমাত্র 5 ঘন্টা 34 মিনিটের জন্য উড়ে যাওয়ার কথা ছিল, তবে টেক অফের আগে এটিতে জ্বালানি লোড করা হয়েছিল যা প্রয়োজনের চেয়ে বেশি ছিল, যা দিয়ে বিমানটি 7 ঘন্টা 41 মিনিট উঠতে পারত, অর্থাৎ এর প্রকৃত প্রয়োজনের চেয়ে 2.5 ঘন্টা বেশি। এটি করা এয়ারলাইন্সগুলোর একটি নিয়মিত অনুশীলনও, যাতে খারাপ আবহাওয়া বা জরুরি অবস্থার কারণে প্লেনটি ডাইভার্ট করার প্রয়োজন হয় তাহলে যেন এটি অতিরিক্ত জ্বালানি ব্যবহার করতে পারে। দিনটি ছিল 8 মার্চ 2014 এবং সময় ছিল রাত 12:42। রুটিন অনুযায়ী ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে টেক অফ করে। প্রথম পাইলট জাহারি টেক অফের আগে এবং পরে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন। টেক অফের সময় বিমানটি দক্ষিণ চীন সাগরের দিকে মোড় নেয় এবং 20 মিনিট পর, অর্থাৎ 1:09 দিকে বিমানের ট্রান্সপন্ডার তার বর্তমান জিপিএস লোকেশন কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে রাডারে পাঠিয়েছে। এটি ট্রান্সপন্ডারের স্বয়ংক্রিয় ফাংশন, যার মাধ্যমে সে কিছু সময় পরপর তার বর্তমান অবস্থান নিকটতম রাডারে পাঠায়। এখন পর্যন্ত সব কিছু পরিকল্পনা মতো চলছিল। তার 10 মিনিট পরে, অর্থাৎ রাত 1:19 মিনিটে যখন ফ্লাইট MH370 মালয়েশিয়ার এয়ার জুরিসডিকশন ছেড়ে ভিয়েতনামি এয়ার জুরিসডিকশন প্রবেশ করে, তখন কুয়ালালামপুরের কন্ট্রোল টাওয়ার প্রথমবার পাইলট জাহারির সাথে যোগাযোগ করে। এর মানে হলো যে এখন ফ্লাইট MH370-এর উচিত ভিয়েতনামের শহর হো চি মিন এর কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করা। প্রথম পাইলট ক্যাপ্টেন জাহারি এই বার্তাটি শুনেছিলেন এবং এর উত্তর দিয়েছিলেন, গুড নাইট MH370 কন্ট্রোল টাওয়ার। ফ্লাইটটি টেক অফ করার পর থেকে পুরো 37 মিনিট কেটে গেছে। সাধারণত যতক্ষণ না বিমান তার গন্তব্যে পৌঁছায়, বিমান তার পথে আসা নিকটস্থ বড় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। একইভাবে এটি এখানেও ঘটবে বলে আশা করা হয়েছিল, কিন্তু রাত 1:21 মিনিটে ফ্লাইট MH370 রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ কুয়ালালামপুর এবং হোচিমিন উভয়ের রাডার থেকে বিমানটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু কুয়ালালামপুর টাওয়ারের জন্য এটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কারণ তারা ভেবেছিল যে MH370 এখন ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করেছে, যে কারণে এটি তাদের রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু হোচিমিন কন্ট্রোল টাওয়ার যখন দেখল ফ্লাইট MH370 তাদের রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে, তারা মনে করলো যে কিছু ভুল হচ্ছে। তারা সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কেউ সাড়া দেয়নি। পরবর্তী 18 মিনিটের জন্য হোচিমিন টাওয়ার MH370 সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। তারপর হোচিমিন টাওয়ার কুয়ালালামপুর টাওয়ারের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এখন সাধারণত এই অবস্থায় উদ্ধার কেন্দ্রকে 1 ঘন্টার মধ্যে জানাতে হয়, কিন্তু কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার 4 ঘন্টা পর অ্যারোনটিক্যাল রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে খবর দেয়, আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।